অবরোধের খবর সংগ্রহে রাজধানীর রামপুরা এলাকায় আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তুহিন, অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? যান চলাচলের অবস্থা কি, কি বলছে নগরবাসী? শিশির, বিএনপি জামাতের অবরোধের কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু রাজধানী জুড়ে যানবাহনের যে চাপ, সেই চাপটি কিন্তু একেবারেই কম। আমরা দেখেছি যে নগরের ভিতরে যে যানবাহনগুলো আছে সেটি প্রাইভেট যানবাহনের সংখ্যাও কম, এবং যে গণপরিবহনগুলো রয়েছে তার সংখ্যাও কিন্তু অনেকটাই কম। সকালবেলা একেবারেই ছিল না বললেই চলে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে। তবে শেষে একটি কথা জানিয়ে রাখি, সেটি হলো যে আজকে কিন্তু দূরপাল্লার বাসগুলোও কিন্তু ছাড়েনি বললেই চলে, তবে রেলপথে অর্থাৎ ট্রেন যথারীতি চলছে, কিন্তু যাত্রী কিন্তু স্বাভাবিকের তুলনায় কম। আমি যদি একটু আপনাকে দেখাই যে আসলে এই যে আমি এখন রামপুরাতে রয়েছি, এই সড়কটি কিন্তু অত্যন্ত ব্যস্ত একটি সড়ক রাজধানীর, সবসময় এখানে কিন্তু জ্যাম লেগে থাকে। তো সেক্ষেত্রে এখন যেটি দেখছেন যে আসলে শুধুমাত্র কিছু রিক্সা এবং সিএনজি ছাড়া গণপরিবহনের সংখ্যা একেবারেই কম, তবে রাস্তা কিন্তু সাধারণ মানুষের উপস্থিতিও আমরা অনেকটা কম দেখেছি। তবে সবার মধ্যে একটি আতঙ্ক কাজ করছে, যেহেতু বিএনপি এবং জামাতের পক্ষ থেকে অবরোধ ঘোষণা করা হয়েছে, পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে যেহেতু শান্তি সমাবেশের নামে তারাও বিভিন্ন স্থানে অবস্থান করছেন, সেহেতু মানুষের মধ্যে একটি আশঙ্কা কাজ করছে যে আসলে হয়তো কোনোভাবে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেতে পারে। আসলে সে কারণেই কিন্তু তারা আসলে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, আমাদের সাথে অনেকেই কিন্তু কথা বলেছেন। তবে এখন পর্যন্ত রাজধানী জুড়ে বিএনপি কোনো ধরনের বড় ধরনের কোনো আসলে অপ্রীতিকর ঘটনা অথবা সহিংসতার খবর পাইনি। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ 11টার দিকে একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রাজধানীর মুগদা এলাকায়। সেখানে একটি যাত্রীবাহী বাস যখন আসছেন তখন হঠাৎ করেই বাসে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে আসলে যে কোনো একজন অথবা দুইজন বাসে যাত্রী বেশে উঠে আগুন দিয়েছে, এবং সেখান থেকে কিন্তু সেই দুর্বৃত্তকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। তো বিচ্ছিন্ন কিছু দু একটি ঘটনা ছাড়া কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু এই অবরোধের দ্বিতীয় দিন চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ শিশির। তুহিন, আপনাকে ধন্যবাদ।